জয়রুল আবেদিন পার্কের ব্রহ্মপুত্র নদীর শাখা। সো আমরা এখন হচ্ছে নৌকাতে উঠবো, নৌকাতে উঠে ওই পাশে যাব। ফিলিং লাইক ওয়াও ওয়াও ওয়াও। আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে মিনি চিড়িয়াখানা দেখতে পেলাম। আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, একদম আকাশটা অনেক চকচক করছে, পানিগুলোও চকচক করছে। ময়মনসিং এসেছেন আর জয়নুল আবেদিন পার্ক বা কোনো পার্ক খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই শিল্পাচার্য জয়নুল উদ্যান যে ময়মনসিং সেখানে আসতে পারেন। আসার ওয়েটা আমি অন দ্য বাইকে দেখাচ্ছি যে কীভাবে আসতে হয়। সো বাকিটা দেখার পরে বাকি পার্কটাও ঘুরে দেখানোর চেষ্টা করছি, চলুন দেখে নেওয়া যাক। জয়নুল আবেদিন পার্কে আপনারা যেভাবে আসবেন, আজকের যাত্রা আমাদের যেহেতু ময়মনসিং শহরের জয়নুল আবেদিন পার্কে আমরা যাচ্ছি, ঢাকা থেকে যারা আসবেন সকলকেই প্রথমে হচ্ছে ময়মনসিং বাসস্ট্যান্ডে আসতে হবে। আপনাদের আসার জন্য আলমেশিয়া, শৌখিন এক্সপ্রেস এই ভালো বাসগুলো পাবেন, লোকাল বাস অনেক পাবেন, এই দুইটা বাস আমার ওপিনিয়ন। এরপরে হচ্ছে আপনারা যখনই বাসস্ট্যান্ডে নামবেন, বাসস্ট্যান্ডে নামার পরে সেখান থেকে অটো অথবা এই যে চার্জার অটোগুলো অথবা সিএনজিতেও যেতে পারেন, সেটাও আমি ওখানে হয়তো ভাড়াটা আমি আনুমানিক দাম দর করে নেবেন, কারণ ওখানে হচ্ছে পার পারসন তারা হচ্ছে 4-5 জন মিলায়ও যায়, আর আপনি যদি রিজার্ভ নিয়ে যান তাহলে হয়তো ভাড়াটা একটু বেশি পড়বে। সো ভাড়াটা ওখান থেকে একটু লোকাল একটা মানুষের থেকে জেনে নেবেন। জয়নুল আবেদিন পার্কের ব্রহ্মপুত্র নদীর শাখা, আর এই নদীর পাশেই পার্কটি অবস্থিত, সেটাই হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। এবং পার্কটা দেখতে অসাধারণ, পুরোটাই আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথমে পেয়ে যাবেন হচ্ছে ফুড পার্ক অ্যান্ড ক্রাফট জয়নুল আবেদিন পার্ক ময়মনসিং। এটা হচ্ছে পার্কে ঢোকার পরেই এই হচ্ছে ক্যাফেটা অবস্থিত, আর সামনে তো আমরা আরও দেখছি অনেক কিছু বসার জায়গাগুলো, এখানে ফুলগুলো আছে তারা হচ্ছে। আচ্ছা, এখানে শুরুতে কিছু ফুলের হচ্ছে আমরা দোকান দেখতে পাচ্ছি, যেখান থেকে ফুল কিনে কেউ কাউরে হচ্ছে আপনজনরে গিফট করতে পারবেন। সেটার জন্য এটা সব জায়গায় থাকে, যে কোনো উদ্যানের শুরুতেই হচ্ছে অনেক সময় দেখা যায় ফোর্স করেও বিক্রি করে। অনেক সুন্দর ছিল, আপনারা চাইলে আপনাদের পার্টনারকে গিফট করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখী মঞ্চ। আমার মনে হয় ময়মনসিং শহরে যেসব কালচারাল অনুষ্ঠান বা বড় ধরনের কোনো অনুষ্ঠান দেখা যাচ্ছে, যে পহেলা বৈশাখ এরকম বছরের নতুন মানে আগমন এখানে মনে হয় পালন করা হয়, আর জায়গাটা তো অনেক বড়। হ্যাঁ, এই জায়গাতে অনেক বড়, অনেক মানুষ একসাথে মনে হয় এই জায়গাতে কোনো একটা অনুষ্ঠান করতে পারবে এই জন্য, রাইট। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে মিনি চিড়িয়াখানা দেখতে পেলাম, সেটা হচ্ছে জয়নুল উদ্যান পার্ক ময়মনসিং সিটি কর্পোরেশন। এখানে হচ্ছে হরিণ থেকে শুরু করে চিড়িয়াখানাতে যেটা থাকে, বাট যেহেতু মিনি আমরা দেখতেছি চিড়িয়াখানা, বড় হলেও আসলে খুব বেশি দেখার কিছু থাকে না। সো আর টিকিটটা বলো কত টাকা? টিকিট হচ্ছে 30 টাকা। আর তুমি ওখানে দেখাও যে চিড়িয়াখানার ভিতরে কি কি হচ্ছে প্রাণী আছে। হ্যাঁ, ওই যে আসছে হচ্ছে হরিণ, অজগর, সাপ, যেগুলো হচ্ছে মেন আর কি থাকে আর কি চিড়িয়াখানাতে। শিশু পার্ক ও ভিডিও গেমস তো আছে, রাইট রাইট। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর শিশুদের জন্য কত বছর পর্যন্ত? সম্পূর্ণ ফ্রি, মানে মনে হয় যে 5 বছর বা এরকম হতে পারে। এই যে পার্কের এই জায়গাটাতে বাচ্চাদের জন্য ওই যে স্লিপার, তারপরে খেলনা আছে কিছু, আবার হচ্ছে দোলনাও আছে, এখানে আপনারা হচ্ছে দোলনা খেতে পারবেন, সুন্দর সময় কাটাতে পারবেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের লাস্টের শেষের দিকে আমরা হচ্ছে তাদের সংগ্রহশালার যে সেটাতে প্রাপ্তবয়স্কদের জন্য আসলে টিকিট কাউন্টার 20 টাকা, এবং হচ্ছে যারা হচ্ছে শিশু তাদের জন্য 10 টাকা, আর বাকিটা হচ্ছে যারা হচ্ছে ফরেনার বা সার্কভুক্ত তাদের জন্য 300 টাকা। এটা বাংলাদেশ ইন্ডিয়াতে সেম, তাদের জন্য আসলে কয়েক গুণ বেশি টাকা রাখা হয়। সো এইটাতে আসলে আমরা ঢুকে দেখি নাই, বাট আপনারা চাইলে এখান থেকেও এক্সপ্লোর করতে পারেন বা ভিতরে ঢুকতে পারেন। পার্কের এই জায়গাটাতে মানে হচ্ছে জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশে এরকম সুন্দর মানে সৌন্দর্যমণ্ডিত গাছ দিয়ে সাজায় রাখছে, যেখানে বসার জায়গাও আছে, এখানে আপনারা ছবি ক্লিক করতে পারবেন সুন্দরভাবে। এই যে দেখুন কিছু স্টুডেন্টরা বসে আছে, ছবি ক্লিক করছে, বসার জায়গা ওই পাশে আছে, তো খুব সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন, এত
তো আমরা নদীর পাশ দিয়ে হাঁটছি। এই পার্কের একটা বিশেষত্ব যে আপনি খোলা আকাশে খোলা মাঠের নিচে একদম সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন, পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন, আর অনেক অনেক বাতাস যেখানে আসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে আর অনেক রিফ্রেশিং। রাইট, যেহেতু ব্রহ্মপুত্র নদীর পাশেই হচ্ছে পার্কটা, এখানে বসার যে জায়গাগুলো এনা বাতাস পাবেন লাইক হাতির ঝিলের মতন। ঢাকা শহরে যেমন হচ্ছে হাতির ঝিলে সবসময় একটা বাতাস থাকে, এখানেও সেম। যে এই জায়গাটাতে বাতাসের আসলে আমি আসার পর থেকে মনে হচ্ছে সাউন্ড জানি না, একটু মনে হয় শব্দ যেটা শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার হচ্ছে বাতাসে। আর পুরো পার্ক হচ্ছে মানে নদীর ওই পাশেও আপনারা হচ্ছে অনেক বসার জায়গা খোলা জায়গা পাবেন, এই পাশেও পাবেন। এভাবে আর কি পার্কটাকে সাজানো হয়েছে। আর অনেক ধরনের ফুচকার মানে ফুচকার হোটেল বা হচ্ছে রোড সাইড ফুচকা অনেক ধরনের দোকান পাটা হয়েছে এখানে। রাইট, আর আমরা হচ্ছে এখানে কথাও বলেছি আমরা নৌকাতে উঠেও দেখাবো, আমরা জাস্ট হচ্ছে এই পাশটা একটু এক্সপ্লোর করি তারপরেই হচ্ছে আমরা নৌকাতে উঠে যাব এবং নৌকাতে ওঠা ওই পার হবে। রাইট, ওই পাশে উঠে একটু দেখায় দেন আবার আমরা হচ্ছে ব্যাক করব। সো আমরা এখন হচ্ছে নৌকাতে উঠব, নৌকাতে উঠে ওই পাশে যাব। আমাদের হচ্ছে দুইজনেরই নৌকায় এপার থেকে ওই পার হওয়া প্রাইস হচ্ছে 50 টাকা। আমরা এখন নৌকাতে উঠব। ফিলিং লাইক ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা ব্রহ্মপুত্র নদী না? হ্যাঁ। আচ্ছা ব্রহ্মপুত্র নদীর হচ্ছে আমরা এখন নৌকাতে উঠেছি, মামাদের সবসময় পেয়ে যাবেন। আমরা ঢাকাতে মামা বলি, ওনারা হয়তো ভাই বলে হয়তো সম্বোধন করে, যেই হোক ওনারা খুবই কোঅপারেটিভ। এই ভাইয়া তো হচ্ছে নিজেরাই জিজ্ঞেস করলো আমাকে যে ভাই যাবেন কি না। এই জায়গাতে আসলে আপনারা ঘোরাফেরার ক্ষেত্রে এখানে তাদেরকে সবসময় পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইস। অন্যান্য জায়গাতে যেমন হচ্ছে দেখা যায় যে বিভিন্ন অনেক বেশি প্রাইস বলে, এই ওনারা তা না, পানিগুলো এত দোলা দিচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে। আর এই পাশ থেকে ওই পাশের সিনারিটা মানে এখন হচ্ছে আমরা মাঝখানে অবস্থান করতেছি, দুই পাশের সিনারি দেখতে অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে নদী আকাশ মিলে গেছে। মানে কিছু কিছু টুইস্ট আছে না, যে ধরেন যে কিছু জায়গাতেই ভালো লাগে, যেমন পানি নৌকাটা বিশেষ করে তার মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র হচ্ছে ভাইয়া হচ্ছে মাঝি। সো উনি অনেক মানে ভালোভাবে আসলে যে কোনো সবাইকেই বলতেছে, বাট বাকি সবাই কিন্তু অনেকটা এক জায়গায় থাকতেছে, যাইতে চাইলে যাইতে পারতেছে বাট উনি নিজে জিজ্ঞেস করতেছে, এটাও একটা ভালো দিক। আর এইটা হচ্ছে একটু ভয় পাওয়ার কথা, কারণ হচ্ছে অনেক কিন্তু নৌকা দোল দিচ্ছে। রাইট, যদি আমার ওয়াইফ কিন্তু সাঁতার জানে না, তারপরে আমার সাহস করতে আসলে অনেক সাহস করে, এটাও একটা ভালো দিক। যাক, এই জায়গাটা এরকম আসলে দেখতেই পাচ্ছেন, এটা অনেক ভালো লাগতেছে না। আমরা কিন্তু ওই পার থেকে এই পারে চলে আসছি, আর এই পারে কি কি আপনাদেরকে দেখাই, এখানেও একদম খোলা মাঠ, অনেক অনেক গাছ, আর এখানে একদম সুন্দর ছায়া নিরিবিলি পরিবেশে আপনারা মানে হচ্ছে সময়টাকে উপভোগ করতে পারবেন। আর এখানে দেখতেছি একটা নৌকা বানাচ্ছে, দেখছো? নৌকা বানাটা একটু দেখাই, দাঁড়ান। তো এখানে একটা নৌকায় ভাই, এগুলা হচ্ছে নৌকার যে কাঠগুলো, এগুলো হচ্ছে কি কাঠে এগুলা নৌকা তৈরি হয়? মেহগুনির শালকাঠ গজের কিছু। আর এটা কি মেহগুনির? এটি লালটি মেহগুনি। আচ্ছা, মেহগুনি কাঠে করার কারণ হচ্ছে এটা অনেক সময় ধরে কোনো কিছু ঘন্টন কোনো কিছু ধরনা না? না। আর হচ্ছে পানি তো মনে হয় মানে হালকা আর হচ্ছে ভালোভাবে মানে অনেক দিন ধরে মানে যাবত হচ্ছে ভালো থাকে না? হ্যাঁ। আচ্ছা, আর এই নৌকা ধারণ করতে কতদিন সময় লেগে যায়? এটা নৌকার সাইজ বুঝছি আবার সময় লাগে 15 দিনও লাগে। আচ্ছা আচ্ছা, বাট কাঠগুলো হচ্ছে আপনারা মনে শৌখিন ভাবে অন্য জায়গায় নিলে প্রায় 1.5 মাসও লাগে। আর খরচ কেমন পড়ে একটা নৌকা বানাতে? এইটার মধ্যে পড়বে 50 50,000। আপনি কি হচ্ছে করার পরে কি এরকম বিক্রি করে দিবেন নাকি আপনি? না না, যার অর্ডার। ও আচ্ছা আচ্ছা, অর্ডার দিছে জাস্ট আপনি বানাই দিচ্ছেন আর কি? হ্যাঁ, আমার হাজিরা হিসাবে। আচ্ছা আচ্ছা, তো যে এই যে এক মাসে যে সময়টা বা 1.5 মাস সময় লাগতেছে ওইটার হাজিরা তারা দিয়ে দেয় আর কি। আর কাঠ এগুলাও কি যারা যে তৈরি করছে সেই দিয়ে দিছে নাকি আপনি? না, সবকিছু তার থাকবে। আচ্ছা, বাট আপনি হয়তো বা ওই যে ভালো কাঠ হাজিরাটা আমার বুঝিনিটা আমি নিব। আচ্ছা, বাট ভালো কাঠ সংগ্রহ করতে কি আপনি মানে হেল্প করেন যে কোথা থেকে? একলাতে করেন? আচ্ছা, বাট সব কিছু সে কিনে দেবে, আপনি জাস্ট এই কাজটা করতেছেন? আমি আমিও দেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেই না স্যার না। তো দেখেন একটা যারা চলবা পায় না কোন সময় আমি দিয়ে দেই, আমি সাহায্য করে সম্পূর্ণ আমার টাকা দিয়ে আমি কইরা দিয়া ওরা ভাঙা ভাঙা দিতে থাকে।
এক বছরও লাগায়। আচ্ছা আচ্ছা, মানে ইনকাম করে করে হয়তো অনেকে অনেকে দেয় এরকম আর কি, কারণ সবার তো সামর্থ্য একবারে নাই। ওই যে অনেকটা ওই যে লোনে লোনে যেভাবে দেয় আপনি ওভাবেও হেল্প করেন আর কি, টাকাটা কাজে লাগানো যায়। আর এভাবে হইলে টাকাটা একটু কম কাজে লাগানো যায়। তো দেখেন এরকম নৌকা কিন্তু তৈরি করতে এক মাস সময় লাগে, মনে হয় যে একদিনে একটা কিন্তু নৌকা তৈরি হয় না। 8 দিনও চায়, এটা মোটে 8 দিন যাব। দৃশ্যটা সুন্দর এবং একটা নৌকা বানানো দেখলাম আর কি। এই পাশে অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে এরকম চেয়ার দিয়ে রাখছে, যাতে বসে এই পাশেও একটা সবুজ অনুভূতি, মানে সবুজ একটা জায়গাতে যেন মানুষ সময় কাটাতে পারে। অসাধারণ একটা দৃশ্য। ওইদিকে একটু ফাঁকা ফোঁকা ছিল, আর এইদিকে আপনারা হচ্ছে ফুচকা চটপটি স্ন্যাক্স আইটেমের দোকানপাট পেয়ে যাবেন, যেখানে ভ্রমণ পিপাসুরা এসে বসিয়ে খাওয়া দাওয়া করছে আর নিজেদের মতো সময় কাটাচ্ছে। নদীর আসলে পানির যে মানে কি পরিমাণ স্রোত বা ফ্লোটা, স্রোত দেখেই মনে হচ্ছে ভয় লাগতেছে। আসলেই হচ্ছে নদী যে বর্ষাকালে যে ভয়ঙ্কর রূপ ধারণ করে তার প্রমাণ হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীতে এসে আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, একদম আকাশটাও অনেক চকচক করছে, পানিগুলোও চকচক করছে। তো আমাদের হচ্ছে আমরা নৌকা করে ওই পারও দেখলাম, এই পারও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন আমরা চলে যাচ্ছি। আর জয়নুল পার্কটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অনেক কিছু। অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে, রাইট, আমরা এত কষ্ট করে আসলে ভিডিওগুলো করি আপনাদের ভালো লাগার জন্য, এবং একটা জায়গাতে যতগুলো মানে জায়গাতে যাওয়া যায় বা যতগুলো জায়গা এনজয় করা যায় সবগুলোই দেখানোর চেষ্টা করি। আশা করছি এই ভিডিওটা অনেক ভালো লাগলো। আর জয়নুল আবেদিন পার্কে এসে অবশ্যই নৌকাতে অবশ্যই এপার ওপার অন্তত এই যাওয়া আসা করতে ভুলবেন না। হয়তোবা দূরে অনেকে ভয় পেতে পারেন, বাট এপার ওপারে যাওয়ার পরে অন্তত এই পাশে এসে ফুচকা খেয়ে আবার ওই পাশে গিয়ে আপনারা হচ্ছে জয়নুল আবেদিন পার্কের যে ঘোরাফেরাটা শেষ করতে পারেন। তো আজকের মতন এতটুকুই, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।